প্রিমিয়ার লিগ ফুটবলে বাংলাদেশ পুলিশের বিপক্ষে হারতেই বসেছিল শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী। তবে শেষ মুহূর্তের গোলে এক এক ব্যবধানে স্বস্তির ড্র পেয়েছে আকাশি নীল রঙের জার্সিধারীরা। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে ঢাকা আবাহনী। প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণে বাংলাদেশ পুলিশের রক্ষণভাগের খেলোয়াড়দের ব্যস্ত করে রাখে আবাহনীর আক্রমণ ভাগের ফুটবলাররা। ম্যাচের 42 মিনিটে পেনাল্টি পায় আবাহনী। বল নিয়ে বক্সে ঢুকে পড়া জুয়েল রানাকে পুলিশের আঁকি ফেলে দেওয়ার দৃশ্য রেফারির চোখ ফাঁকি দেয়নি, কিন্তু প্লান্টি স্পট থেকে আশ্চর্যজনকভাবে সেই বল উড়িয়ে মেরে আবাহনীকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন ডোরিয়ে লটন। বিরতির বাঁশির আগেই অন্য প্রান্তে ইশানুরের ভেদ দারুণ সেভ করেছেন শহীদুল আলম, ফলে প্রথম অর্ধ শেষ হয়েছে গোল শূন্যতেই। দ্বিতীয় অর্ধে আরও গতি বাড়িয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আবাহনী। ম্যাচের 76 মিনিটে উল্টো এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। ব্রাজিলিয়ান তারকা ড্যানিয়েলসন রদ্রিগেজের আচমকা এই গোলের পর রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে পুলিশ। এর মাঝেই শেষ হয় নির্ধারিত 90 মিনিটে খেলা। মনে হচ্ছিল জয় নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে অ্যারিস্টিকিটা কিউবার শিষ্যরা, কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। 8 মিনিট অতিরিক্ত সময়ে তৃতীয় মিনিটে সেই ড্যানিয়েলসন খলনায়ক থেকে ত্রাতা হয়েছে আবাহনীকে সমতায় ফিরিয়ে। ম্যাচটি শেষ হয় এক এক গোল ব্যবধানেই। যারা মাঠে উপস্থিত ছিলেন তারা খেলাটাকে উপভোগ করেছেন। মফস্বল শহর মুন্সিগঞ্জে ফুটবল প্রেমীদের এমন উচ্ছ্বাস বেড়েই চলছে। বাবার সাথে খেলা দেখতে আসছি, অনেক ভালো লাগতেছে। বাবার সাথে খেলা দেখতে আসছি ছোট বোন রে নিয়া, তো অনেক মজা উপভোগ করতেছি খেলাটা। প্রতি বছর এরকম খেলা হলে সবাই আনন্দিত থাকবে। আমাদের মুন্সিগঞ্জে খেলা হইতাছে বিপিএল খেলা, আমরা অনেক আনন্দিত। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার বিপিএল এর ক্রিয়া নৈপুণ্য দেখতে করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই বিপুল সংখ্যক ফুটবল প্রেমী সমাগম হয়। এদিন রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে আবাহনীর সমর্থকরাও স্টেডিয়ামে খেলাটি উপভোগ করে। 1974 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম যেন এখন প্রাণ ফিরে পেয়েছে। মুন্সিগঞ্জ স্টেডিয়াম থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, শুভ সংবাদ।